বসন্ত এসে গেছে, তো বসন্তের রং অনেকেই রাঙিয়ে দিয়েছে, অনেকেই রং লাগানোর অপেক্ষায় আছেন, এবং এই দোলযাত্রার হোলির সেই রং লাগানোর সাথে সাথে কোথাও একটা সেই পলাশ রাঙা ফাগুনের রংটাকে মনের মধ্যে রোমান্টিসিজমের একটা ভীষণ রকমের উদ্দীপনা জাগাচ্ছে। আর তারই ফাঁকে তৈরি হচ্ছে সেই সুপ্ত বাসনা আগামী নতুন জীবনে পদার্পণ করার, অর্থাৎ জীবনের নতুন ইনিংস বলতে গেলে, সেকেন্ড ইনিংস বলতে গেলে, বিবাহিত জীবনে প্রবেশ করার একটা স্বপ্ন বাসনা প্রত্যেকেরই, আমাদের কম বেশি প্রত্যেকেরই তো থাকবেই একটা, এটা একটা স্বপ্ন, সেটা ইচ্ছা, এবং সবাই সুখী হতে চান। আজকের অনুষ্ঠান আমি যদি এই বিষয়ের উপরে তার কাছে অনুরোধ রাখি যে বিবাহকেন্দ্রিক আলোচনাই আপনি করুন এবং বিবাহকেন্দ্রিক দিক নির্ণয় বা নির্দেশটা আমাদের জানান। অনেকে ভাবতে পারেন যে অনেক অনুষ্ঠান তো হয় বিবাহকেন্দ্রিক বিষয়ে, জ্যোতিষাঙ্গিকে বিশ্লেষণ হয়, কিন্তু তার কাছ থেকে আবারও সেই একঘেয়েমি, আবারও সেই একই কথা। কিন্তু না, জীবনের পরমতম এই স্বপ্নের অধ্যায়টা যখন কোনোভাবে ডামাডোলের শিকার হয়, তখন সেই মানুষটি যার প্রতি এত অসংখ্য মানুষ ভরসা রেখে চলেন, যার কথাকে জীবনের প্রতিটা পদক্ষেপে মেনে চলার চেষ্টা করেন, তিনি তো একটু আলাদাভাবে আমাদেরকে জানাবেন। অবশ্যই শাস্ত্রজ্ঞ সেই মানুষটি অবশ্যই, যেখানে জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক পথ, সমস্ত বাস্তুশাস্ত্র সমস্ত দিক মিলে মিশে আমাদের গাইডলাইন দেন। তো আজকের এই রোমান্টিসিজমটা কতটা পূর্ণতা পেতে পারে, অর্থাৎ বিবাহিত জীবনের একটা সুখ নির্ণায়ক ভূমিকা কতটা বজায় থাকতে পারে। স্বপ্ন তো দেখছেন, নতুন জীবনে প্রবেশ করবেন স্বপ্নের পুরুষটি বা মহিলার, নারীর হাত ধরে, কিন্তু সেই জীবনটা আদৌ কতটা সুখকর হতে পারে, বা এই 2018 সালে কাদের সেই যুগটা আসতে চলেছে, লগ্নের একের পর এক লগ্ন চলে যাচ্ছে কিন্তু অনেকের জীবনে এখনো আসেনি, হয়তো কোথাও একটা সুপ্ত আক্ষেপ রয়েছে আগামী লগ্নের দিকে তাকিয়ে। তো এমনই একটা জায়গায় একটা আগাম জেনে রাখুন না, ভবিষ্যতের জন্যে, ভবিষ্যৎ জীবনের জন্যে সেটা ভীষণ রকমের কার্যকরী হবে। তবে এটা অনেকেরই প্রশ্ন থাকবে, অন্তত জ্যোতিষশাস্ত্র যাদের আগ্রহ রয়েছে বা শিক্ষায় শিক্ষিত হতে চান তাদের জন্য পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি রয়েছে, সেখানে তো নিজে হাতে কলমে শেখান, তারই সাথে সাথে এই অনুষ্ঠানও তো এক একটা জীবন্ত দলিল হয়ে ওঠে শিক্ষামূলক জায়গায়। তো তিনি কীভাবে বলেন, কীভাবে মানুষের জীবনে সেই গ্রহ নক্ষত্রের কারকতা কাজ করে, অর্থাৎ আসে, এবং এই বিবাহিত জায়গার ক্ষেত্রে, বিবাহের জায়গার ক্ষেত্রে কীভাবে বিচার বিশ্লেষণ হয়, সেই সমস্ত কিছু জানাতে তিনি প্রস্তুত। তো আসুন তারই হাত ধরি, তারই শরণাপন্ন হই, আপনাদের ভাষায় আপনাদেরই কাজের মানুষ, কাছের মানুষ শ্রীমতি বৈশালী সরকার, তাকে স্বাগত, নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিবাহিত জীবন বা প্রেমজ সম্পর্কের দ্বারা বিবাহিত জীবন গঠন হওয়া এবং সেই সম্পর্কের বিচ্ছেদের জায়গায় যাওয়া, এরকম বহু ঘটনার সাক্ষী হয়তো আমি আছি, বা বহু মানুষ বহু কষ্টে হয়তো ফার্স্ট ম্যারেজ তাদের ডিস্টার্ব হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ করবে না, এবং তাকে সেই জায়গা থেকে কাউন্সিলিং করে, রেমেডি করে সেকেন্ড অপশানে তাদের নিয়ে গেছি এবং তারা যথেষ্ট ভালো রয়েছে। বহু উপায়ন্ত যারা দর্শক রয়েছেন তারা জানেন যে বিবাহের ওপরে আমি কিভাবে কাজ করি। এবছরও প্রচুর ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, সামনে তো রয়েছে। আজকে বিবাহ দেখতে গেলে আমাদের শুধুমাত্র সফটওয়্যারে একটা অষ্টকূট বিচার করে নিলাম, জোটক ম্যাচিং করে নিলাম, তাতে আমি এরমও দেখেছি 32 পয়েন্ট মেলার পরেও দেখা যাচ্ছে বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে বহু বছর সংসার করার পর। কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এবং আমরা যদি মানে পার্টিকুলার ছেলেটির চারিত্রিক জায়গা বা মেয়েটির চারিত্রিক জায়গা যদি সঠিকভাবে অ্যানালিসিস না করি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ যে মানুষটিকে হয়তো আপনি মালাবদল করেছেন, শুভ দৃষ্টি করেছেন, সেই মানুষটি একদিন চিট করে আপনাকে থেকে কিন্তু আপনার ধন সম্পত্তি বা সমস্ত কিছু ভালোবাসার অভিনয় করে হয়তো নিয়ে বার করে চলে যাবে। কেন হয়, কি কারণে হয় এবং কোন গ্রহগত জায়গায় হয়, সেই প্রত্যেকটা জিনিস নেই। জ্যোতিষ ভয় দেখানোর জায়গা না, এবং বৈশালী সরকার কখনো কোনোদিন কাউকে ভয় দেখিয়ে জ্যোতিষশাস্ত্র করেননি। সবসময় চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়িয়ে সত্যটা তুলে ধরার, এবং এই সত্যটা নিয়ে কাজ করি বলে এতগুলো বছর ধরে টিকে আছি, একটা চ্যানেলে টিকে রয়েছি, বহু জায়গায় যেতে হয় না, এবং যে চেম্বারে বসি মাতার আশীর্বাদে এত বছর ধরে সেই চেম্বারগুলো কিন্তু করে আসছি। এবং কি প্ল্যানারি পজিশন দেখবো, বা আমাদের যে মনের চাওয়ার যে ইচ্ছা, আমার অপোনেন্ট, আমার হাজব্যান্ড কেমন হবে বা আমার স্ত্রী কেমন হবে, প্রত্যেকেরই একটা ছেলেমেয়ের কিন্তু
22-23 বছরের পর একটা তাদের একটা কল্পনা থাকে বা ক্যারিয়ার সেটেলমেন্টের পর একটা কল্পনা চলে আসে যে আমার স্ত্রী কেমন হতে পারে বা আমার হাজবেন্ড কেমন হতে পারে, সেটাও কিন্তু কি প্রায়োরিটি পজিশনে কি পেতে চলেছেন আপনি সেটা নিয়েও আলোচনা করবেন। ভাবি জীবনে সঙ্গী বা সঙ্গিনী কেমন হতে পারে, এটা এটা নির্ণয় জায়গা, কত এজ ডিফারেন্স দুজনের থাকতে পারে সেটাও বলা যায়, সবটাই বলা যায়, মানে সেই জাতক বা জাতিকার চার্টই সেটা ইন্ডিকেট করে দেবে, চার্ট অবশ্যই সেটা বলে দেয় এবং তার সাথে হাতের কানেকশন থাকে। ওকে ওকে, খুব ইন্টারেস্টিং জায়গা, আমরা আরো আরো জানতে চাইবো, কিন্তু তার আগে জানতে চেয়ে দিদির কাছে ফোন করে বসে আছেন অলরেডি, তাকে স্বাগত। নমস্কার। নমস্কার দাদা। বৈশালী দিকেও নমস্কার। কে বলছেন? তার আগে জানাই যে আমার বাবা গেছিলেন বৈশালী দির কাছে, তো শারীরিক ব্যাপারে আর কি গেছিলেন, তো খুব উপকৃত হয়েছে। কোথায় থেকে আপনি ফোন করছেন? আমি করছি ঢাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে গড়িয়াহাটে চেম্বারে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, প্রতি রবিবার তো ওখানে থাকেনি, আজকে আবার বেহালা ম্যান্টনের চেম্বার আছে। আচ্ছা, আপনি বলুন এখন কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ে, তার নামটা বলুন একটু। হ্যাঁ, আমার নাম হচ্ছে চৈতালি দাস। ডেট অফ বার্থ বলুন, মেয়ের নাম, ডেট অফ বার্থ। বার্থ হচ্ছে 22/12/2006। 22/12/2006। সময়, জন্মের সময় দিদি? সময় হচ্ছে সকাল 10:22। 10:22 সকাল, কোথায়? কলকাতাতেই জন্ম? হ্যাঁ, কলকাতাতেই। আচ্ছা, রাশি লগ্ন জেনেছেন মেয়ের? না না, জানি জানেনি, মানে এর আগে কোনো জ্যোতিষ পরামর্শই করেননি? না না না। তো শুধুমাত্র বাবার উপকার পেয়েছেন, বাবার জায়গা একটা সলভ হয়েছে এই বিশ্বাস থেকেই আপনি দিদির কাছে মেয়ের ব্যাপারে জানার জন্য ফোনটা করলেন? অবশ্যই অবশ্যই, একেবারে। আপনি কি অনুষ্ঠান আবার ফলো করেন? কুম্ভ লগ্ন, প্রথম কথাই যেটা বলে থাকবো, মেয়ে কিন্তু ভীষণ জেদি হবে, তাই তো? রাগ যে ভীষণ ভাবে হবে, ও যেটা বলবে সেটাই কিন্তু করার সবসময় চেষ্টা করবে, একটু ডমিনেটিং নেচার হবে, খুবই ছোট, ক্লাস 6 এ পড়ছে। হ্যাঁ দিদি, ও আইসিএসসি বোর্ডে পড়ে, আর পরীক্ষা হচ্ছে 6 এ উঠবে আর। হ্যাঁ, ওর 6 এর কানেকশন আসছে, এবং ওর দেখুন চতুর্থের লর্ড চলে গেছে। আচ্ছা, এটা টোটালি কিন্তু সায়েন্স এডুকেশনের ছক রয়েছে, ঠিক আছে? ও সায়েন্সে পড়বে দিদি, এটা সায়েন্সের ছক আছে। ও ডিসকানেক্ট হয়ে গেলেন। আচ্ছা, কিন্তু আশা করি আপনি টিভিতে দেখুন, দেখেন যেহেতু দেখা যাচ্ছে চতুর্থপতি অগ্নি রাশিতে, অষ্টমপতি অগ্নি রাশিতে, এটা পিওর বায়ো সায়েন্স নিয়ে পড়লে কিন্তু ওর জীবনে যথেষ্ট ভালো হবে, কিন্তু এর কালসর্প দোষ একে কিন্তু ভীষণ রকম উদ্ধত করবে, ভীষণ রাগ জেদ দেবে, আপনার কথা একদম শুনতে দেবে না, এবং যত দিন যাবে বন্ধুত্বের জায়গাগুলো খুব মিসগাইড হয়ে যাবে। এই জায়গাগুলোর জন্য আমার মনে হয় খুবই ছোট, ক্লাস 5-6 পড়ছে, এখন থেকে কিন্তু ধরুন। এবং আপনি নিজে বললেন যে আপনার বাবা এসে কিন্তু উপকৃত হয়েছে, সেই কারণে আমি বলবো যে এই বাচ্চাটির ছক যদি এখন থেকে ধরা যায়, এ কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে। আশা করি শুনলেন, এবং হেল্পলাইন নাম্বারটাও নিশ্চয়ই আপনার সংগ্রহে আছে, এবারে বাকি সিদ্ধান্ত আপনার নিতে হবে। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত অবশ্যই পাকা যে পরের বন্ধুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যালো, আপনাকে নমস্কার। হ্যালো, নমস্কার দিদি, ভালো আছেন তো? কে বলছেন? হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছি দিদি, আমি আপনার কাছে গিয়েছিলাম। আমি আপনাকে এমনি মাঝে মাঝে ফোন ও করেছি, চেম্বারে এমনিও ফোন করেছি। হ্যাঁ, ভালো লেগেছে আপনার সব প্রোগ্রাম, অনেকদিন দেখি আমার ভালো লাগে, আমি গেছিলাম, আমার বন্ধু বান্ধবীও গেছিল, সে উপকৃত হয়েছে। কোন চেম্বারে দেখেছিলেন? কোথায়? মেজেদা। মেজেদা, আচ্ছা, আপনার নামটা কিন্তু জানতে পারলাম না। আমার নাম মিনতি কর। ৯৫ আচ্ছা, সময় বলুন এবার। সময় দুপুর 11:45। 11:45 কোথায়? দিদি তো আপনাদের জেলাতেই যাচ্ছেন, মেদিনীপুর কেরানিতলাতে? হ্যাঁ
জানেন হ্যাঁ 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 এই মার্চ মাসের 20 তারিখে ওখানে পৌঁছাবেন। কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস রাশি, শতভিশন অক্ষত, একদম জানেন। মেছক করিয়েছিলেন আমার কাছে নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেছক বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ বানিয়েছি। আচ্ছা, ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওর লগ্নে হচ্ছে লগ্নপতি চলে গেছে বুধ যুক্ত অবস্থায়, মঙ্গলের অ্যাসপেক্টের মধ্যে রয়েছে। ও বর্তমানে উচ্চ বিদ্যা করছে। হ্যালো, উচ্চ বিদ্যা করছে না দিদি, ও বর্তমানে চাকরি করছে। হ্যাঁ, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, ওর জব স্যাটিসফ্যাকশনটা একটু ডিস্টার্ব হচ্ছে, তাই তো? হ্যাঁ, জব স্যাটিসফ্যাকশনটা একটু ডিস্টার্ব হচ্ছে। ও যে মানে ওর যে মা, ও খুব পারফেকশনিস্ট মেয়ে এবং আপনার মেয়ে কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু ও যে জায়গা পেতে চাইছে, ও নিজের জীবনে একটা স্টেবিলিটি খুব স্ট্রং ভাবে পেতে চাইছে, সেই জায়গাটা কিন্তু ও পাচ্ছে না। এইখানে যে এই যে দশম ভাবের উপর রবি শনি চন্দ্র, আপনার হাজবেন্ডের শরীর কেমন আছে এখন? হাজবেন্ডের শরীর নিয়ে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। 2018 সালে আগস্টের পর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু একটা ফ্যাটাল জায়গা দেখা যাচ্ছে, এবং জবের জায়গায় ওর কিন্তু যে চাকরি করছে ভীষণ রকম শত্রুতা চলে আসছে। হ্যাঁ, ওকে কিন্তু আপনার মেয়ে যথেষ্ট অ্যাম্বিশাস, যথেষ্ট কোয়ালিটি রয়েছে আপনার মেয়ের মধ্যে, কিন্তু রাহু কেতুর অবস্থা, আমি কি ওকে কোনো রেমেডি দিয়েছিলাম? তাহলে তো খুবই ভালো, যদি রেমেডি করা থাকে যে প্রবলেমগুলো বললাম কিছুটা অবশ্যই কমবে, এবং ফার্দার যদি আপনি ওর একটা জায়গা, কারণ ট্রানজিট গুলো তো চেঞ্জ হয়েছে, রাহু কেতু পজিশন চেঞ্জ হয়েছে, ওর অষ্টমে চলে গেছে শনি, দশম পতি অষ্টমে চলে গেছে, কর্মের জায়গা নিয়ে ও কিন্তু একটু চাপের মধ্যে রয়েছে। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কোন রকম নার্সিং বা কোন রকম মেডিকেল ওরিয়েন্টেড জায়গায় কি গেছিল? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, সেই লাইনে গেছিল কি? হ্যাঁ হ্যাঁ, বিএসসি নার্সিং করেছে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। আমি বলবো ওর কিন্তু সহকর্মীরাই ওর শত্রু, এবং বারবার কিন্তু ও মানসিক আঘাত পায়, এই চন্দ্র শনি ভীষণ সেন্টিমেন্টাল হবে, এবং বারবার ও যে কাজটা করে না তার বদনাম অপচয় কিন্তু ওর জীবনে আসে, কিন্তু রেমেডি দেওয়াতে সেইগুলো থেকে আপনি অনেকটাই ওভারকাম করেছেন, তাই তো? হ্যাঁ, রেমেডি দেওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যে ফার্দার যেহেতু ওর অষ্টমে এখন স্যাটার্ন চলে গেছে, রাহু কিন্তু ট্রানজিটও চেঞ্জ হচ্ছে, জুপিটার কতদিন আগে আমাকে দেখিয়েছিলেন? 14 সালে দেখেছেন, তো ডেফিনেটলি আরেকবার আসতে হবে। প্ল্যানারি পজিশন যে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে সেই জায়গাটা সঠিক প্রতিকার করে দিলে আমারও ঠিক থাকবে, এবং আগের প্রতিকারগুলো পড়ে আছে তো? হ্যাঁ, আগে রেমেডিগুলো পড়ে আছে। কি সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরির যোগ তো কানেকশন রয়েছে, কিন্তু এই যে রবি শনি চন্দ্র এক জায়গায় রয়েছে, এটা 20 যোগের প্রতিকার অবশ্যই করতে হবে। সাথে থাকুন না, আমরা আবারও একটু আলোচনায় সংযুক্ত হই দিদি। এই যে অনেকেই জানতে চাইবেন যে আপনার প্রেডিকশন অক্ষর অক্ষর মিলে, অনেকেই বলেন এই যে বিবাহিত জীবন নিয়ে কথা হচ্ছে, ভাবি সঙ্গী বা সঙ্গিনী মেলাতে গেলে কিন্তু নিজের জীবনে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, মানে সারাদিন এই এই জ্যোতিষ ছাড়া আমার মনে হয় প্রিয় বন্ধু আর কেউ নেই আমার লাইফে, আমার জ্যোতিষ ছাড়া আমার মনে হয় এই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। এবং একটা মানুষ যখন সমস্যা নিয়ে আমার কাছে আসে, এবং তাকে যখন এই যে কথাগুলো ওনাকে যে বললাম, বা এই যে সেক্টরে ট্র্যাক করছে সেটা বললাম, এবং যে প্রবলেম পাওয়া উচিত এই যে রেমেডি নেওয়ার জন্য, সে অবশ্যই সে ভালো রয়েছে। এই ভালো রাখার জায়গাটা মানুষকে দিতে গেলে নিজের লাইফেরও কিন্তু অনেক কিছু ডিসিপ্লিন এবং পড়াশুনো এগুলো কিন্তু মেনটেন করতে হয়, ঠিক মতন পুজো অর্চনা করতে হয়, যার জন্য হয়তো বহু জায়গায় আমি অনেক সময় যাই না, বা কিছু কিছু সময় অনেক কেস চলে আসে তখন হয়তো আমি চাপে হয়তো দূরের চেম্বারগুলো অফ করে দিই, কিন্তু এই যে জায়গাটা রয়েছে বিবাহিত জীবন এমন একটা জায়গা, এই জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু, কারণ হচ্ছে সবার আগে অনেকেই আজকাল আছে কিন্তু কম্পিউটারে দেখে না ছেলেটা আর মেয়েটার ডাটা ফেলে কত গুণ এলো, 30 গুণ এলো বা 18 গুণ এলো বা 22 গুণ এলো। আমি 18 গুণেও দেখেছি খুব হ্যাপি কাপল। কেন দেখেছি? কারণ দেখা যায় যে একজন মানুষের চরিত্রটা হচ্ছে তার মন, মানসিক গঠন হচ্ছে মেন। আপনার মনুষ্যত্ব কি বলছে? যখনই দেখা যাবে যে জন্মছকে চন্দ্র পীড়িত রয়েছে, বিশেষত সেই ছকের ছেলের সাথে যদি মেয়ের বিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই বিয়ে কখনো শান্তির হয় না। দ্বিতীয় নম্বর কথা, একটা ছেলের আমি যদি বিয়ের জায়গায় দেখি, তাহলে তার সবার আগে দেখবো লগ্নের ভাব, এবং তার সাথে দেখবো রবির ভাব এবং শুক্রের ভাব, যে তার মানসিক জায়গা এবং তার লগ্নের বলাবল এবং তার চারিত্রিকগত জায়গা কিরকম রয়েছে, তবেই তো সংসারটা মানে
দাম্পত্য জীবনে একটা মানে স্টেডি পয়েন্ট তো থাকবে, এবং একটা মেয়ের যখনই দেখা যায় যে বৃহস্পতি জন্মচাকে পীড়িত রয়েছে এবং তার লগ্নপতিও পীড়িত রয়েছে, আমার কাছে বহু এরম ছক আসে খুব সুন্দর। আমি যারা পার্সোনালি আমার কাছে আসেন বহু বছর ধরে আসেন, কারণ যাদের সাথেই আমার একবার রিলেশন হয় তাদের সাথে সারা জীবনে একটা রিলেশন থেকে যায়, তো অনেক সময় হয়তো তার ছেলের ক্যারিয়ার করে দিচ্ছে, কিন্তু মেয়ের ছক হয়তো দেখাতে এসছে যে দেখুন তো জটক ম্যাচিংয়ে, কিন্তু আমি তখন দেখছি তার জন্মছকে হয়তো সুন্দরী, তার মধ্যে যোগ্যতা রয়েছে কিন্তু জুপিটার পীড়িত। তখন আমি বলি যে এই মেয়ে কিন্তু ক্যারিয়ার উন্নতি করবে, বাট সাংসারিক মেয়ে বা আপনাদের বুঝে চলার যে জায়গা, জুপিটার এমন একটি প্ল্যানেট, একটি মেয়ের যদি জুপিটার লগ্ন ভাবের সাথে, পঞ্চম ভাবের সাথে, সপ্তম ভাবের সাথে, নবম ভাবের সাথে বা একাদশ ভাবের সাথে যদি না থাকে, তাহলে দেখা যায় যে সেই মেয়েটির কিন্তু সাংসারিক যে জায়গা, একটা মেয়ে তো একটা সংসার মানে ধরে রাখার জায়গা, একটা সংসারের মধ্যে অনেক ঝড় বৃষ্টি, অনেক সমস্যা, অনেক কিছু আসে, কিন্তু সেই জায়গাটা কিন্তু সে রাখে না। এবং মঙ্গলকেও দেখতে হয়, যেহেতু মঙ্গলও কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, এবং সেই মঙ্গলও কিন্তু দেখা যায় কতটা পীড়িত রয়েছে, সেই পীড়িত জায়গাটা যদি আমরা দেখে থাকি যে অত্যাধিক দুজনের মধ্যে ডিস্টার্ব রয়েছে, কিছু কিছু মাঙ্গলিক দোষ আমরা বলে দিই যে বিয়ে দিন, কোনো প্রবলেম হবে না। আমার কাছে এরকম বহু মাঙ্গলিক দোষের ছেলে বা মাঙ্গলিক দোষের মেয়েদের বিয়ে দিয়েছি, তারা যথেষ্ট সুখে শান্তিতে রয়েছে, কিন্তু যদি দেখা যায় মঙ্গল অষ্টমে অসম্ভব পীড়িত মেয়েটি বা দ্বাদশে অসম্ভব পীড়িত মেয়েটি, তাহলে কিন্তু যদি ছেলেটির জন্মছকে না থাকে, বিয়ের পরে ছেলেটির ক্যারিয়ার লাইফ তো ধ্বংস হয়, পাশাপাশি ফ্যাটাল কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা ডিভোর্সে সেটা কিন্তু পরিণত হয়ে যায়। এটা আমার আমার লাইফ দিয়ে আমি প্রচুর দেখেছি, এবং আমি সবসময় দেখে থাকি যে এই যে দেখবেন আমি লাইভ অনুষ্ঠানেও বলে থাকি, যারাই ফোন করছেন প্রত্যেকে এক কথাই বলছেন, এটা ভীষণ ভীষণ একটা প্রাপ্তি যোগ, ভালো ঘরে একদম দাদি বাদি মানে বিশাল অবস্থাপূর্ণ ঘরে বিয়ে হয়েছে, দিদির কাছে গিয়ে কৃষ্ণনগর গিয়েছিলেন। আপনি কোথা থেকে ফোন করছেন? এখন আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? এখন আমার ছেলের সম্পর্কে একটু জানবো দাদা। হ্যাঁ, ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। সুব্রত সরকার। ডেট অফ বার্থ বলুন। একদম 14 এপ্রিল 1983। 14 এপ্রিল 1983 সকাল 5:25 5:25 কোথায় জন্ম? মধ্যমগ্রাম, তো 24 পরগনা। আর রাশি লগ্ন জানেন? মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা, ভোরবেলা হয়েছে তাই তো? 5:25 ভোর 5:25 তো? হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিচ্ছি চট করে। আচ্ছা, মেষ রাশি, মেষ লগ্ন এবং নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, দেবাড়িগণ লগ্নটাই তো পীড়িত হয়ে রয়েছে, ও যেভাবে ক্যারিয়ার চাইছে সেই ক্যারিয়ারের জায়গা এখনো কিন্তু সেভাবে এস্টাবলিশমেন্ট হতে পারেনি, তাই তো? মেন সমস্যাই হচ্ছে, আর একটা হচ্ছে যে ওর রাগ জেদ কিন্তু কমাতে হবে, ভীষণ ডমিনেটিং একটা নেচার আপনার ছেলের মধ্যে, তাই তো? কারো কথা চল নিয়ে কিন্তু চলতে পারে না, এবং আপনিও ছেলের দ্বারা কিন্তু মাঝে মাঝে ছেলে সন্তান ভালোবাসেন কিন্তু তার থেকে প্রচুর মানসিক আঘাত পান, সেটা পান তো? হ্যাঁ। ওর বিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ। বিয়ের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, শনি মঙ্গলের কানেকশন রয়েছে, ও কি নিজস্ব প্রফেশনে রয়েছে? পাশাপাশি ওর নিজের ব্যবসা করার ইচ্ছা রয়েছে, এটা কিন্তু টোটালি একটা ব্যবসার ছক। আপনার ছেলে বহু প্রাইভেট সেক্টরে চাকরি করবে কিন্তু দেখবেন সেখানে বেশি দিন করেও কাজ করতে পারে না, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে নিজস্ব প্রফেশনের একটা ছক, এবং ওকে বলুন সেই নিজস্ব ব্যবসা করতে হবে, এবং সেই ব্যবসাটাকে কিন্তু যথেষ্টই উন্নতি করতে পারবে, কিন্তু এখানে ব্যবসা, হ্যাঁ, এখানে দেখুন, এখানে ওর সপ্তমে রয়েছে স্যাটার্ন দশমপতি, স্যাটার্ন সে সপ্তমে রয়েছে, সে রয়েছে কিন্তু রাহু স্টারে, অর্থাৎ যে রাহু কিন্তু দেখা যাচ্ছে ওর জন্মছকে। তৃতীয়ভাবে বুধের ঘরে রয়েছে ট্রেডিং এর বিজনেস, কেনা বেচার বিজনেস, মানে যে কোনো রকম গাড়ির পার্টসের বিজনেস করতে পারে, যে কোনো রকম লোহা লক্করের ট্রেডিং এর কোনো রকম বিজনেস করতে পারে, সেটা ওর জন্য ভালো হবে, এবং ও এই টাইপের সেক্টরের সাথে যুক্ত হয়ে কিন্তু কাজ করে, তাই তো? হ্যাঁ। আমি বলবো এই ছকটা আপনি
কিছু জায়গায় প্রতিকার প্রতিবিধান করুন, করলে কিন্তু আপনার ছেলে একটা সফল ব্যবসায়ী হবে। কিন্তু আমি বারবার বলছি যে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, লগ্নের ওর জীবনে কিন্তু বারবার ভুলভাল ডিসিশন নেয়, এবং যখনই চাকরিতে যায় ইচ্ছা হলে না চাকরিটা ছেড়ে দেয়, এবং সেখানে পয়সা নিতেও আর যায় না, তাই তো? হ্যাঁ, এই জায়গাগুলো দিদি আপনি তো বললেন আপনার কেউ এসে উপকার পেয়েছে, তাহলে আপনি বাড়িতে কেন বসে রয়েছেন? আপনি তো নিজেও কষ্ট পাচ্ছেন ছেলের দ্বারা, ছেলের মাঝে মাঝে হুমকি, মাঝে মাঝে গা প্রচন্ড আপনাকে সহ্য করতে হচ্ছে একটা মা হিসাবে এই বয়সে। হ্যাঁ, আমি বলবো এই জায়গাটার একটু ঠিক করুন। দেখুন, বিবাহটা এখানে, বিবাহটা জীবনটা একদমই ভালো দেখাচ্ছে না। বিয়ে আপনার মানে আপনি যে আশা নিয়ে রেখেছেন, যেটা আমরা আলোচনা করছিলাম, সেই আশার তুলনায় সেই মেয়ে কিন্তু হবে না। অর্থাৎ আপনার ছেলে সুন্দর পূজারি, আপনিও সুন্দর পূজারি, কিন্তু যে বউ আসবে সে কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে? এটা বলে রাখলাম। বাড়ি থেকে খুব দূরবর্তী স্থানে বিয়ে হবে না, যেহেতু দশ সাথে কানেকশন হয়ে বসে রয়েছে, এবং ও কিন্তু ব্যবসা করুক, এবং কী ধরনের প্রোডাক্টের ব্যবসা করবে, কোন সময় ব্যবসা করবে, সেই ব্যবসা কত দূর অবধি যাবে, কোন নক্ষত্র যোগে ব্যবসা করবে, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি একটু ঠিক মতন ওকে গাইডলাইন করে দেন। জ্যোতিষ কিন্তু একজন মানুষের পথ প্রদর্শক, এবং সঠিক টাইমে যদি জ্যোতিষের হাত ধরা যায়, সেই মানুষের জীবনে কিন্তু উন্নতি দেওয়া সম্ভব হয়ে থাকে। শুধুমাত্র তিথি, পায়া, গণ, নক্ষত্র এগুলো না দেখে একটা মানুষের ন্যাটাল চকের যে টেনাসিটি রয়েছে, কারণ লগ্নে মঙ্গল রয়েছে তার নিজের ঘরে, চন্দ্র রয়েছে এবং বুধ রয়েছে দ্বিতীয় পতি, এ সবসময় অন্যকে ডমিনেটিং করার ইচ্ছা, তাই তো? সবসময় ও যেটা বলবে সেটাই আপনাদের করতে হয়, সেটা হয় তো? মাধ্যমে আপনি কথা বলে সংযুক্ত হতে পারেন, আসতে পারেন দিদির কাছে। কোথায় কোথায় আসবেন? শেওড়াফুলিতে কামিং মান্থ এর মার্চের 7 তারিখে থাকবেন, হাওড়াতে 8 তারিখে থাকবেন, দিদি বলেই দিলেন, 10 তারিখে মার্চ মাসে কৃষ্ণ নগরে পৌঁছে যাবেন, 18 তারিখে বহরমপুর পৌঁছে যাবেন, আর 20 তারিখে অবশ্যই মেদিনীপুর কেরানীতলায় পৌঁছে যাবেন, একান্তপন লজে থাকবেন, আর 26 তারিখ বর্ধমানে অবশ্যই থাকবেন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডে হোটেল নিশিদ্দিন, ওই একটা বহুজাতিক মোবাইল সংস্থা স্টোরের ওপরে। আর এরই সাথে সাথে 16 তারিখ তারাপীঠে যে থাকবেন, এটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে, আর মাথায় রাখতে হবে রেগুলারলি, যেমন আজই থাকবেন, শনিবার বেহালা ম্যান্টনের চেম্বার, রবিবার গড়িহাটের চেম্বারে থাকেন, সোমবার ডানলপের চেম্বারে থাকেন, পৌঁছে যান, আর পৌঁছে যান প্রতি শুক্রবার হাতিবাগানের চেম্বারে। একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, কিন্তু আলোচনার সেই পরামর্শটা চাই যেটা কিনা নতুন জীবনের স্বপ্নের প্রবেশের আগে কি কি সজাগ আমাদের হতে হবে। আমাদের বলা হচ্ছে যে ব্লাড টেস্ট করে নেওয়া উচিত দুজনের ক্ষেত্রে, ঠিক সেইভাবেই আমি বলবো, শুধুমাত্র অষ্টকোট বিচার না, সঠিকভাবে দুজনের ডাটা নিয়ে আসবেন, যদি নাও থাকে মেয়েটির ছবি নিয়ে আসবেন। অনেক সময় হয় কি, মেয়েরা বয়স কমিয়ে বা নানা রকম নেগেটিভ যে যোগ থাকে সেগুলোকে বাদ দিয়ে একটা নতুন হরোস্কোপ বানিয়ে পাঠিয়ে দেয়, সেটা ঠিক নয়, কারণ সেটা প্রতিফলন বিয়ের পরবর্তী জীবনে হয়। সেক্ষেত্রে আমি বলে থাকবো, সঠিক নিয়মে যদি মানে বর্তমান যুগ সাপেক্ষে যেভাবে যে জিনিসগুলো আমাদের দেখে নেওয়া প্রয়োজন রয়েছে, তার অ্যানালিসিসে যদি আমরা জটক ম্যাচিং করতে পারি, এবং পরবর্তী সময় দেখা যায় সেই জটক ম্যাচিংয়ে যায়, কারণ দুটো ছেলেমেয়ের বিয়ে তো সব নয়, তার সাথে তার পরিবার সমস্ত কিছু, এমন দেখা যায় যে প্রচুর জিনিসপত্র নিয়ে পরবর্তী সময় চিট হয়ে যেতে হয়। এই যে জায়গাগুলো যাতে আপনার সন্তানের ক্ষেত্রে না হয়, বা অনেকটা দূর তার সন্তান যুক্ত হয়ে যাওয়ার পরেও সেই সংসার ভেঙে যাওয়ার জায়গা যেটা রয়েছে, সেই জায়গাগুলো, যেহেতু আমরা এখন নেটের দুনিয়া রয়েছি, বহু বন্ধুবান্ধব, বহু উইং আমাদের খুলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি বলবো সঠিক জ্যোতিষ বিচার করান এবং সঠিক মানুষের পরামর্শ নিন, তবে গিয়ে কিন্তু দাম্পত্য জীবন, আমরা প্রচুর টাকা খরচা করি কিন্তু আমরা একজন সঠিক ব্যক্তিত্বের হাত থেকে আমরা পরামর্শটা নিই না। কিন্তু কখন নিই? যখন 6 মাসের মধ্যে মেয়ে যখন বাড়ি চলে আসে কাঁদতে কাঁদতে, তখন কিন্তু আমরা যাই বলি যেভাবে হোক সংসার জুড়ে দিই, এটা কিন্তু ঠিক না। আমি বলবো আগে থেকে আসুন, সময় নিয়ে আসুন এবং সঠিক জ্যোতিষ বিচার করান। 16 তারিখে তারাপীঠে থাকবো, মহাযজ্ঞ করবো, যারা কাটাতে চাচ্ছেন বহু মানুষ অলরেডি দিয়ে গেছেন কাজ, বহু মানুষ যাবেন, যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করুন।
যোগাযোগ আপনাকে করতে হবে, কারণ হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আর যদি মনে করেন দিদির সঙ্গে যোগাযোগ করবেন, সেখানেও হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কারণ সময়টা যেতে দিলে কিন্তু আপনারই সময় চলে যাবে, এটা ভীষণ বাস্তবিক। যদি সেই সঠিক মানুষ মনে করেন, অনেকেই যেমন ভালোবেসে কাজের মানুষ কাছের মানুষ বলেন শ্রীমতী বৈশালী সরকারকে, তাহলে মোবাইল নাম্বার দুটো খোলা রয়েছে। আজকে বিদায়, কারোর সময় শেষ, অবশ্যই আগামীতে দেখা। আর যদি ঘুরে ফিরে দেখতে চান ইউটিউবে গিয়ে দেখতে পারেন, কিন্তু শেষ প্রান্তে আবারও মনে করিয়ে দিয়ে আজকে বিদায়, নমস্কার।